প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে স্বর্ণপদকের লড়াই রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে স্পেন। প্রাগ দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু রাত 10টায়। এবারে আসরে ঘরের মাঠে নিজেদের অলিম্পিক ফুটবলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বর্ণজয়ের লক্ষ্যে মাঠে নামবে ফ্রান্স। অন্যদিকে স্পেনের লক্ষ্য প্রথমবারের মতো স্বর্ণ জিতে ইতিহাস তৈরি করা। এদিকে মিশরকে 6-0 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মরক্কো। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 1984 সালের পর অলিম্পিকে আর স্বর্ণ জেতা হয়নি ফ্রান্সের। 39 বছর পর আবারও ঘরের মাঠে অলিম্পিকের মর্যাদার স্বর্ণপদক জয়ের হাতছানি। এমন সুযোগ হাতছাড়া করতে চাইবেন না স্বাগতিকরা। ঘরের মাঠের সব সুবিধা কাজে লাগিয়ে স্বাগতিক দর্শকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য হেনরির শিষ্যদের। এর আগে সেমিফাইনালে মিশরকে 3-1 গোলে হারিয়েছিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর আগে গ্রুপ পর্বেও অপরাজিত ছিল স্বাগতিকরা। তাই তো বড় আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে মাঠে নামবে ফ্রান্স অলিম্পিক দল। এদিকে স্পেনের লক্ষ্য কোয়ার্টার ও সেমিফাইনালের ছন্দ ধরে রেখে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস তৈরি করা। তবে সেই ইতিহাস গড়তে ফ্রান্সের বিপক্ষে দারুণ কিছু করতে হবে সান্তি দানিয়ার শিষ্যদের। অন্যদিকে অলিম্পিকে ব্রোঞ্জের লড়াইয়ে মিশরকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে পদক নিয়ে মাঠ ছেড়েছে মরক্কো। মাহফুজুল ইসলাম, আরটিভি।